খুরমা। এই এবার দেখছি দুগা কিসমিস বাবা, ইদানি আঙ্কুর ফল সুগৈছে কিসমিসের ঢাক, দেখলে মুখ রুচি হবে, হাড়ে বল হবে, রক্ত সঞ্চয় করে ফলের টাকা জলে যাবে না, ফল খাইলে বল হয়। আমি দেখছি দুগা ফল, এবার দেখছি তো কদু, যার ঘরে আছে নতুন তিনি বেশি বেশি করে খাবেন ফুলের কদু, খাবেন না মধু হয়ে যাবেন শুধু, মধুর ভিতরে আছে জাদু ভাই, মধুটা ভালো না খারাপ? মধুর আপনার আমাদের কাছ থেকে না, আমরা মধু বিক্রি করি না, মধু যদি খাওয়ার মন থাকে দেশে গ্রামে পল্লী অঞ্চলে যখন চাক ভাঙে তখন মধুরা কিনে খাবেন, ঠকবেন না। বলেন এ সারা ভাই কোথা থেকে কিনে খাবো ভাই, এটা কিন্তু আমার জানা নেই, আমার কথাটা মনে রাখবেন, আমি মধু বিক্রি করি না, মধু খাইতে চাইলে আমি আপনাদের কিছু মাগনা কেটে দেব। টাকা দিতে হবে না, কোনো পয়সা লাগবে, কোনো কষ্ট হবে না, কোনো কিরা হবে না, পরিমাণ বন্ধ করা লাগবে না, মেহরবানি করিয়া আমার এখান থেকে একটা দুশো ঔষধ আপনারা খাবেন। তবে একটু দাদা, যে জিনিসটা ভালো না খারাপ ভাই, এই যে জিনিসটা বানাইলাম জিনিসটা ভালো না ভাই, ভালো না দাদা, একটু খেয়ে যান। বলেন এখান থেকে খাওয়াবেন, আমি এখান থেকে দাওয়াত করছি চার্চে, আমি যে এক চালিশ পরিমাণ ঔষধ আপনাকে আমি ফিরি অথচ খেতে দিব, খাওয়ার পর যদি ভালো লাগে আরাম লাগে শান্তি লাগে আপনি যে কোনো দিন আমার ঠিকানায় যোগাযোগ করে একটা প্যাকেট কিনে খাবেন। অনেকটা বলতারেন তোমার ওষুধ রাখেলে কি দুনিয়ার ব্যাকরোগ ভালো? না ভাই, আমার ওষুধ রাখার পর সাইড থেকে পাঁচটার একটা মানুষ দেড় ভালো করে এক নম্বরে কাজ করে, বাতের চাবায় কামড়ায় বিষ করে ব্যথা করে, এটার জন্য সুন্দর উপকার হবে। দুই নম্বরে কাজ করবে গ্যাস্ট্রিক, গ্যাস গরম করে গলো জলে বুক জলে পায়খানাটা ক্লিয়ার নে মুখ রুচি নিয়ে বোধ যায়। ঔষধটা বানা আগে ভাই গুদ্ধু খাওয়াইলি, ভাই তুই সামনে একটু চাপ দিয়ে দাঁড়ান, একজোস করে ওষুধ খান, আমাকে টাকা দিতে হবে না, ভালো লাগলে পরবর্তীতে আপনি কিনে নিয়ে, এখন কোনো কসম হবে না কিনে হবে না। দুই নম্বরে পেটে যাবতীয় ট্রাভেলের জন্য খাবেন, সুন্দর উপকার, আমার মাকে খাবেন, আমার মার তলপাটে চাকা মাসের ট্রাভেল লিকুরিয়া সাদা সিরাপ সুন্দর উপকার হয়। বিবাহিতা পুরুষ যদি থাকেন আমার হালুয়াটা খাওয়ার পেটে দুধ খাবেন, দুধ খাওয়ার পর যদি কথায় কাজে মিল হয় একটু নামাজ পড়ে দোয়া করে দিবেন, কথায় কাজে যদি মিল না হয় অভিশাপ করে দিবেন, কোনো প্রতিবাদ নেই, কোনো কসম কোনো কিরা নেই, একটা ডোস ঔষধ আপনি মাগনা খাবেন, ভালো লাগলে আমাদের ঠিকানা থেকে একটা প্যাকেট আপনি টাকা দিয়ে কিনে নিয়ে খাবেন। মা তুমি চলে যাও, কতগুলো খেতে ভাই, একটু সাথে তোলাবান ঢুকতে দিয়ে না দাদা, কতগুলো খেতে হবে একটা মানুষের ভেতরের জন্য রোগের জন্য পরিপূর্ণ একটা চিকিৎসা কমপ্লিট, এর একটা বড় প্যাকেট আর লাগে না, বারবার কিনে খেতে হয় না, এর একটাই চুক্তি একটাই মুক্তি একটাই আরোগ্য একটাই পরিপূর্ণ, লাগবে একটা খেতে হবে একটা নিতে হবে একটা, আগে আমার এক দোষ ওষুধ খান, খাওয়ার পর যদি ভালো লাগে পরবর্তী একটা প্যাকেট আপনি কিনে আনবেন, কত দাম আমার কাগজে মূল্যটা দেওয়া আছে। তবে যখন আমরা আপনাদের এখানে আসি রবিবার হইলে দাদা, প্রতিদিন না প্রতিদিন আসা হয় না, আমাদের বিজ্ঞাপনটা পড়েন, রোববার দিন হলে এখানে আসি, মার্কেটটা বন্ধ বহুদিন যাবৎ, একটু কথাবার্তা বলি, এই দামে বিক্রি আমাদের চাম্পারে, তবে পোর্সলে গুলা আমার এই দামটা নেই না, অনেক সেদিকে তাকান শিক্ষিত গিয়া নিল, অনেক সচেতন ব্যক্তি আমাদের ঔষধ রাখায়, এটা বনজি পোষ্টে বনমানি জঙ্গল পোষ্টামানি খাদ্য, বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই, কোনো কসমের কিরা জিনিস না, আমার কাগজে লেখা আছে একটা বড় ফাইল পরিপূর্ণ চিকিৎসা। এখন কি 300 টাকা নেবেন? এখন 300 টাকা আপনার কাছ থেকে নিব না, আমার প্যাকেটের ভিতর আধা করে 4 থেকে 5টা আইটেম বাড়িয়ে দিব, আমি 4 থেকে 5 হাজার পাওয়ার করে স্পেশাল পার্সোনাল করে ফাইলটা হাতে তুলে দিব, পরিপূর্ণ একটা চিকিৎসা 300 টাকারও আমি তিনটা ভাগ করব, একটা ভাগ এদিকে তাকান ছেড়ে দিব, বাকি দুটো ভাগের দাম কত থাকে ভাইয়া? আমাকে 200 টাকা দেবেন, 200 টাকা 200 টাকা, তবে কোনো কসম কোনো কিরা হবে না, আমি প্যাকেটে স্পেশাল পার্সোনাল করে তৈরি করে দিব, কি দিয়ে বানাই একটু দাঁড়িয়ে দেখেন, যদি মন বলে আমার আগে এক ডোস ওষুধ খান, তারপর আপনার টাকা দিয়ে কিনলে একটা প্যাকেট আপনি কিনতে পারবেন, আগেই কথাটা বলেছি কোনো জোল জুলুম হবে না, কোনো কসম কোনো কিরা হবে না। দেখেন আমি গাছটা জ্বালিয়ে দিছি, যেটা দিয়ে চিনি বানা ভোগে ভোগে ভারত বনস্য, মেহরবানি করে যে বাবা বলেছেন আমি সূর্যের দিকে ফিরে প্রস্রাব করেছি, অতিরঞ্জিত হাত দিয়ে বীজ পাত করছি, পুরুষে দুষ্টা জিনিসটা আগা মোটা গোড়া ছিল, ডানে ব্যথা বামে ব্যথা, ছোট খাটো পাতা তারা দুর্বল হয়ে গেছে, রেন্স পাওয়ার কমে গেছে, দুর্বল হয়ে গেছেন, আমার হালুয়াটা এক তামাশ নিয়ে খান বাবা, যদি কথায় কাজে মিল হয় আপনি আমাদের ঠিকানা থেকে যোগাযোগ করে ওষুধটা টাকা দিয়ে কিনে আনবেন, আমি একটা প্যাকেট আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, গাছটা জ্বালানোর কারণ উদ্দেশ্য কারণটা একটাই, একটু তাড়াতাড়ি কর, আমি এদিকে টাকা নিত বঙ্গটাতে।